আমরা করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য এই আয়াতটার ব্যাখ্যা বলেছিলাম। কিছু কিছু মিডিয়ার ভাইরা এগুলো কাটছাট করে তাদের দুর্বিষণ দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে জাতির সামনে কালার করার জন্য আমাদের উপরে দোষ চাপিয়ে দেওয়ার জন্য এরা কাটছাট করেছে দুই ঘন্টা দশ মিনিটের আলোচনা। সুতরাং আমি বলবো যে সমস্ত মিডিয়ারা কাজ করেন, আপনারা আমাদের ভাই, কখনো এরকম কিছু করবেন না যেন ইসলামের ক্ষতি হয়। আমাদের পুরা বক্তব্য আপনি তুলে ধরেন, আমি দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা কথা বলি, পুরাটা তুলে ধরেন, আয়াত সম্পর্কে যে তথ্যগুলো দিতে চাই পুরাটা আপনি নিয়ে আসেন, তখন জাতি আর বিভ্রান্ত হবে না। শ্রোতা যারা আছে তাদেরকে বলতে চাই, আমরা করোনা নিয়ে যে তথ্যগুলো দিয়েছিলাম এরা সব কেটে দিয়েছে। আমার দুই ঘন্টা আড়াই ঘন্টার আলোচনা এরা কাটছাট করে পনেরো মিনিট বিশ মিনিট ছাড়ে, আগে পরের কথা দেয় না। সুতরাং এটাও একটা তথ্য সন্ত্রাস, এই সন্ত্রাসের জন্য আপনাদেরকেও জবাব দেওয়া লাগবে। আর যারা এগুলো বিশ্বাস করেন, কান কথা শুনি আগে পরে না শুনি মাঝখানেরটা শোনার পর, আপনাদেরও সচেতন হওয়া লাগবে। আপনি এই উল্টাপাল্টা ধারণা করলে আপনারও গোনা হবে। আমি আর একটা বিষয় মিডিয়ার মাধ্যমে অন্যান্য মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ফাং জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আমি আল্লাহ তাদেরকে রক্ষা করব বাঁচাবো যে মানুষগুলো তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ ভীতি আল্লাহ সচেতন হবে। এই হিসাবে পৃথিবীর যত মহামারী যত অনাচার দুরাচার এগুলো অবশ্যই ইমানদার যারা সত্যিকারের ইমান যাদের আছে, যে সমস্ত মানুষ আল্লাহর আল্লাহ ভীতি নিয়ে চলে, অবশ্যই আল্লাহ তার এই ওয়াদা মাফিক তাদেরকে বাঁচাবেন। সুতরাং করোনার এই মহাদুর্যোগ থেকে বাঁচতে হলে আমাদের আল্লাহর ভয় অর্জন করার বিকল্প কিছু নেই। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ নয় নয়টা গজব পাঠিয়েছিলেন, আমরা দেখেছি যেখানেই খাবার খেতে যেত রক্তপাত, ব্যাং হুকুন এই সমস্ত পঙ্গপাল বিভিন্ন বিষয় যেখানে যায় শুধু এগুলো, শেষ পর্যন্ত তারা বিরক্ত হয়ে মুসা নবীর কাছে ধরনা দিয়ে তাওবার মাধ্যমে আল্লাহর এই গজব থেকে মুক্তি পেয়েছিলেন। আমাদের উপর যে গজব এখন চেপে বসেছে এগুলো আমাদের হাতের কামাই করা। সূরা ইব্রাহিমের ৪৫ ৪৬ নাম্বার আয়াতগুলো আপনারা পড়বেন, আসাকান্তুম ফি মাসাকিনিল্লাযীনা যালামু আনফুসাহুম আতাবাজ্জানা লাকুম ওয়া কাইফা ফাআলনা বিহিম আদরাবনা লাকুমুল আমসাল ওয়াকাদ মাকারু মাকরুহুম ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাসুলা মিনহুল জিবাল ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রাসূলা ইন্নাল্লাহা আজীজুন যু ইন্তিকাম। এই আয়াতগুলোতে যে সমস্ত কথাগুলো আমরা এখন বাস্তবে দেখতে পাচ্ছি, সাকাংতুম ফি মাসাকিনিল্লাযীনা যালামু আনফুসাহুম, যারা নিজেদের উপরে জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত জনপদকে এর আগে বহু জনপদকে এভাবে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ বলেন কাইফা ফাআলনা বিহিম, আমি কেমন করে করেছি, কি করেছি না, কেমন করে তাদের সাথে আচরণ করেছি, আপনি দরাবনা আলাকুম লামসাল, তাদের দৃষ্টান্তগুলো আপনার কাছে আমি উপস্থাপন করলাম, আপনি দেখবেন ওরা জমিনকে আমি আল্লাহ সাগর বানিয়ে দিয়েছিল আলাইহিস সালামের জামানায়। আল্লাহর বিভিন্ন সৈনিক যারা আছে এরা বিভিন্ন রূপ নিয়ে মাঝে মাঝে আসে, মুসা আলাইহিস সালামের জামানায় যেমন রক্তের রূপ নিয়ে এসেছিল, ব্যাঙের রূপ নিয়ে এসেছিল, উকুনের রূপ নিয়ে এসেছিল এবং পঙ্গপালের রূপ নিয়ে এসেছিল। এখন হয়তো এটা হান্টা ভাইরাসের নাম নিয়ে আসতেছে, করোনা ভাইরাসের নাম নিয়ে আসতেছে, এরপরে পঙ্গপাল, এরপরে নতুন করে লাসা আসতেছে, এরকম বিভিন্ন গজব, এগুলো আল্লাহর এক একটা সৈনিক। আল্লাহর এই সৈনিক থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। আমরা করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য এই আয়াতটার ব্যাখ্যা বলেছিলাম, কিছু কিছু মিডিয়ার ভাইরা এগুলো কাটছাট করে তাদের দুর্বিষণ দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে জাতির সামনে কালার করার জন্য আমাদের উপরে দোষ চাপিয়ে দেওয়ার জন্য এরা কাটছাট করেছে দুই ঘন্টা দশ মিনিটের আলোচনা। সুতরাং আমি বলবো যে সমস্ত মিডিয়ারা কাজ করেন, আপনারা আমাদের ভাই,
কখনো এরকম কিছু করবেন না যেন ইসলামের ক্ষতি হয়। আমাদের পুরা বক্তব্য আপনি তুলে ধরেন, আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলি, পুরাটা তুলে ধরেন, আয়াত সম্পর্কে যে তথ্যগুলো দিতে চাই পুরাটাই আপনি নিয়ে আসেন, তখন জাতি আর বিভ্রান্ত হবে না। শ্রোতা যারা আছে তাদেরকে বলতে চাই, আমরা করোনা নিয়ে যে তথ্যগুলো দিয়েছিলাম এরা সব কেটে দিয়েছে, আমার 2 ঘন্টা 2.5 ঘন্টার আলোচনা এরা কাটসাট করে 15 মিনিট 20 মিনিট ছাড়ে, আগে পরের কথা দেয় না। সুতরাং এটাও একটা তথ্য সন্ত্রাস, এই সন্ত্রাসের জন্য আপনাদেরকেও জবাব দেওয়া লাগবে। আর যারা এগুলো বিশ্বাস করেন, কান কথা শুনি আগে পরে না শুনি মাঝখানেরটা শোনার পর, আপনাদেরও সচেতন হওয়া লাগবে। আপনি এই উল্টাপাল্টা ধারণা করলে আপনারও গোনা হবে। আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে বাঁচার যে সমস্ত হাতিয়ারগুলো দিয়েছেন, বিশেষ করে তাওবা এবং সচেতন থাকা, যেমন যে সমস্ত খাবারগুলো খেলে এই ভাইরাস থেকে দূরে থাকা যায়, চিকিৎসা বিজ্ঞানের যে তথ্যগুলো আমরা পাচ্ছি আমরা আমল করার চেষ্টা করি, বাকিটা আমরা আল্লাহর উপরে ছেড়ে দেই। আল্লাহ আমাদের অবশ্যই রক্ষা করবেন, আমাকন্না মুআযযিবিনা হাত্তা নাবাআ রাসূলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেকটা আয়াতে জানিয়েছেন, যারা ইস্তেগফার করে তাওবা করে, যারা ইস্তেগফার করে তাওবা করে আমি আল্লাহ তাদের উপরে আযাব নাযিল করি না। সুতরাং আমরা তাওবার মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে অবশ্যই এই মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা চালাই। আল্লাহ আমাদেরকে যেন মুক্তি তার ফাং জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন এই আয়াত অনুযায়ী আমাদেরকে যেন সংরক্ষণ করেন, হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।